নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আমি আবারও হাজির, যেখানে জেলার ডিএম অফিসে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, কোথায় এই নিয়োগগুলি হচ্ছে, কতগুলি শূন্য পদে হচ্ছে, কীভাবে আপনারা আবেদন করবেন, সমস্ত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল নোটিফিকেশানটি অন করুন, ভবিষ্যতে এই ধরনের চাকরির আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি। তো বন্ধুরা, এটা জলপাইগুড়ি জেলার বিজ্ঞপ্তি হলো পশ্চিমবঙ্গের যে কোনো জেলার থেকে ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আবেদনের প্রসেস কিন্তু অনলাইন দেখতে পাচ্ছেন, অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স ফর এঙ্গেজমেন্ট অফ দ্য ফলোয়িং স্টাফ গভর্নমেন্ট রান স্পেশালাইজ অ্যাডপ্টেশন এজেন্সি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আন্ডারে কিন্তু নিয়োগ হচ্ছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি বন্ধুরা 6/3/2020 প্রকাশিত হয়েছে। সবার প্রথমেই দেখতে পাচ্ছেন শূন্য পদের বিবরণ, ম্যানেজার কোঅর্ডিনেটর ফিমেল নেওয়া হবে, একটি শূন্য পদ রয়েছে, বয়স হতে হবে 23 থেকে 40 বছর, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে এবং তার সাথে কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে ও 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এবং এখানে কিন্তু বেতন দেওয়া হবে 70,500 টাকা। এটি কিন্তু জেনারেলদের জন্য সংরক্ষিত পোস্ট, জেনারেলরা আবেদন করতে। সোশ্যাল ওয়ার্কার নেওয়া হচ্ছে, এখানে ফিমেল নেওয়া হচ্ছে, একটি শূন্য পদ, বয়স হতে হবে 21 থেকে 40, তার ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশন এবং সাইকোলজি এবং সোশ্যাল ওয়ার্কে থাকতে হবে। এখানে মাস্টার ডিগ্রি ইন সাইকোলজি থাকলে কিন্তু প্রিফারেন্স পাবেন, এখানে বেতন দেওয়া হবে 14,000 টাকা। তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, নার্স নেওয়া হবে একজন, বয়স 23 থেকে 40, এইচএস অর ইকুইভ্যালেন্ট অথবা জিএনএম নার্সিং করা থাকতে হবে, অ্যাটলিস্ট 2 ইয়ার অভিজ্ঞতা, 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে, 9,000 টাকা এখানে বেতন দেওয়া হবে। তারপর দেখতে পাচ্ছেন ডক্টর পার্ট টাইম নেওয়া হবে, ফিমেল একজন, 24 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, MBBS কোয়ালিফিকেশান লাগবে এবং DNB পিডিয়াট্রিক্স এবং MD পিডিয়াট্রিক্স থাকলে ভালো হয়, এবং 7,500 টাকা এখানে কিন্তু তাকে রেমুনারেশন দেওয়া হবে। আয়া নেওয়া হবে 6টি, দেখতেই পাচ্ছেন 21 থেকে 50 বছরের মধ্যে বয়স হতে হবে, তাকে মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয়, এবং এক্ষেত্রে কিন্তু বেতন দেওয়া হবে 6,000 টাকা। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন চৌকিদার নেওয়া হবে, এক্ষেত্রে মেল, একটি শূন্য পদ রয়েছে, বয়স 21 থেকে 40, সেক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস করা থাকতে হবে, 6,000 টাকা বেতন দেওয়া হবে। তো বন্ধুরা, আপনাদের কিন্তু জলপাইগুড়ি জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল অ্যাডমিট কার্ড এলিজিবল ক্যান্ডিডেটস, ডেট টাইম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য রিটেন এক্সামিনেশন সেন্টার কুড বি ডাউনলোড ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ আপনারা আবেদন করার পর এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, পরীক্ষায় কী কী থাকবে দেখতেই পাচ্ছেন, এলিজেবল অ্যাপ্লিকেন্টস ফর দ্য পোস্ট 1, 2, 3 বেলায় কিন্তু আপনাদের ইংলিশ হবে 15 নম্বরের পরীক্ষা, জেনারেল স্টাডিজ 20 নম্বর, সাবজেক্ট স্পেসিফিক ইস্যুতে 45 নম্বর থাকবে। এবং দেখতে পাচ্ছেন এলিজেবল অ্যাপ্লিকেন্টস ফর দ্য পোস্ট 5 এন্ড 6-এর ক্ষেত্রে কিন্তু ইংলিশে 20 নম্বর, জেনারেল স্টাডিজে 40 এবং জেনারেল নলেজে 20 নম্বরে আপনাদের পরীক্ষা হবে। এবং এখানে আপনাদের আবেদন করতে হবে অনলাইনে, এবং আবেদনের লাস্ট ডেট কিন্তু বন্ধুরা 27 মার্চ 2020-র মধ্যে আপনাদের আবেদন করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।